আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা জালকাটি স্ট্যান্ডার্ড ফার্নিচার থেকে আপনাদের একটি নতুন একটি ডাইনিং টেবিলের প্রোডাক্ট দেখাবো। খুব সুন্দর, অত্যন্ত সুন্দর চিটাগাংটিক সেগুন কাঠ দিয়ে এই ডাইনিং টেবিলটা তৈরি করছি। তো বিস্তারিত আপনাদের ওখানে আমি দেখাচ্ছি যে মালটা বিক্রি হয়েছে, তাই আমরা বার্নিশ করেছি। তো এখন আমরা এটা ডেলিভারি দেবো, তাই আপনাদের সম্মুখে আমি দেখাচ্ছি যে মালটা কেমন বার্নিশ হয়েছে, কেমন কী হয়েছে, তাই আপনাদের দেখাই যাচ্ছি। তো এটা হলো মানে আপনার হলো ছ চেয়ারের ডাইনিং টেবিল। দেখুন, এটা হলো ভিক্টোরিয়া পায়া। আপনার হলো চেয়ারেও ভিক্টোরিয়া পায়া, সেম মডেল, সেম ডিজাইন। তো আপনার হলো উপরে হলো আপনার কারুকার্য করা, উপরে হলো নকশা খুব সুন্দর করে খোদাই করা নকশা। তো আপনারা হলো এটা হলো মানে আপনার হলো উপরে গ্লাস হবে টপের উপরে, খুব সুন্দর একটি মাল, যে দেখবে তারই পছন্দ হবে। কারুকার্যটা অত্যন্ত সুন্দর একটি কারুকার্য, এই নকশাগুলো অনেক সুন্দর দিয়েছে। তো আপনার হলো এটা হলো আপনার চেয়ারের আপনার হলো চেয়ারটা হলো খুব মানে আপনার হলো এটা হলো গাড়িটা হলো আপনার হলো 1.5 ইঞ্চি কাঠ দিয়ে তৈরি, গাড়িটা পুরো 1.5 ইঞ্চি তৈরি, পাকা 1.5 ইঞ্চি দেওয়া আছে। আর এটা হলো পায়াগুলো হলো 5-5 পায়া। তো এটা হলো যদি কারো পছন্দ হয়, ডাইনিং টেবিলটা যদি কারো পছন্দ হয়, আমরা ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই হবে। এটা হলো জালকাটি স্ট্যান্ডার্ড ফার্নিচার। তো জালকাটি উপজেলার সামনে স্ট্যান্ডার্ড ফার্নিচার। তো কারো পছন্দ হলে আপনারা স্ট্যান্ডার্ড ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন। তো আপনারা হলো একটু কাছের থেকে আমি আপনাদের দেখাচ্ছি যে মালটা কত সুন্দর। দেখুন এই যে কারুকার্যগুলা, টপের কারুকার্যগুলো খুব সুন্দর নিখুঁত করে করা হয়েছে টপের কারুকার্যগুলো। চেয়ারটা দেখুন খুবই সুন্দর, চেয়ারগুলো অত্যন্ত সুন্দর, একটি ফ্যামিলিতে আপনার খুবই সুন্দর চমৎকার করে নিখুঁত করে করা হয়েছে। যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আর একটা আমি মানে আপনাদের ই দেখাচ্ছি, এটা হলো সিম্পল মডেল চার চেয়ারের একটা ডাইনিং টেবিল, খুব সুন্দর ডাইনিং টেবিলটা। আপনাদের কারো যদি পছন্দ হয়, এই জায়গায় বিভিন্ন রকমের ডাইনিং টেবিল আছে, বিভিন্ন রকমের শোকেস আছে আমাদের স্ট্যান্ডার্ড ফার্নিচারে। তো আপনারা যে কোনো মাল আপনারা চাইলেই এখান থেকে সংগ্রহ করতে পারেন জালকাটি উপজেলার সামনে। আপনারা ফোন নাম্বার দিয়ে দেব, ফোন নাম্বারে যোগাযোগ করবেন। তো আজ এ পর্যন্তই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।